হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতে পাচ্ছ এখন ডোনাকে হেয়ার কাট করা হচ্ছে। হেয়ার কাট বলতে কী হেয়ার কাটটা করবে সেটা তোমরা দেখতেই পারবে শেষ অবধি। তো এর জন্য ডোনার পাপা ডোনাকে এখন চুল কাটার জন্য ছাদে নিয়ে এসছে, আমিও চলে এসেছি। তো এখন ওর হেয়ার কাট হবে, আর কেমন কাটটা হবে সেটা তোমরা কিন্তু বলতে একদম ভুলো না। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ডোনাকে যখনই চুল কাটানো হয় না, তখন ওকে একটু ফোন দিয়ে দেওয়া হয়, তার জন্য ও ফোন দেখে আর ওর পাপা কেটে নেয়। আর ও এরকমভাবে চুল কাটতে বেশ ভালোই বাসে, আর ডোনা এমনি হেয়ার কাট করতে খুবই ভালোবাসে। সবাই ছাদে চলে এসেছি, আর আজ হচ্ছে সানডে, আর এখন ডোনা কাট হবে টাগলু। ডোনার টাগলু হবে, তার জন্য ওর পাপা ওকে টাগলু বানাচ্ছে। তো চলো দেখো ডোনা কীভাবে টাগলু হয়। ডোনাকে প্রত্যেক বছরই আমি এই এপ্রিল মাসেই ওকে ন্যাড়া করে দিই, কারণ এই সময় তো প্রচণ্ড পরিমাণে গরম হয়, আর তার মধ্যে ওর গায়ে র্যাশও ওঠে, সঙ্গে সঙ্গে ঘাম বসে যায়, বেশি বড় বড় চুল থাকলে ওটাতে ঠান্ডাও লেগে যায়, প্লাস মাথার মধ্যে ছোটো ছোটো র্যাশ হয়ে যায়। তো তার জন্যই এই সময়টা আর কি পয়লা বৈশাখের পরপর ডোনাকে প্রত্যেক বছরই ন্যাড়া করে দিই, মানে দু তিন বছর ধরেই করছি আর কি। আর যতদিন ন্যাড়া করব, এই গরমেই ন্যাড়া করব ডোনাকে। একটু তাকাও, ও কিউটি, একটু দেখি মুখটা। কিউটি এখন মোবাইল দেখায় খুব ব্যস্ত। এই দেখো কিউটির টাগলু হতে চায়। শোনা, তুমি টাগলু হতে চাও? এদিকে আলো বলে সোনা টাগলু হচ্ছে। দেখো সোনার চুল কেটে দিচ্ছে আর পাপা আগে খাপচিয়ে খাপচিয়ে চুল কেটে তারপর রেজার মারবে। ওরে বাবারে, কত চুল, সব চুল দেখো, কত চুল জমিয়েছে আমার কিউটটা। আর মোবাইল দেখছে ও, আর ওর পাপা এমনি করে পুক পুক করে কেটে দিচ্ছে। নারকেলের ছোবরা যেরকম হয়, নারকেলের সব ছোবরাগুলো ছিঁড়ে দিলে নারকেলটা যেরকম অল্প অল্প ইয়ে থাকে চুল নারকেলের মধ্যে, তো ডোনার মাথাটাও তাই। ছোবরাগুলো হাফ খোলা হয়ে গেছে, এখন খাপচা খাপচা চুল আছে, এইগুলোকে এখন ভালো করে রেজার মেরে পরিষ্কার করতে হবে। এবার ডোনার মাথায় ডোনার পাপা জল দিয়ে দিয়েছে, চুলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে। এবার জল দিয়ে রেজার দিয়ে এখন টানবে, তাই তো? খুঁড়তো নেই, তার জন্য ব্লেড দিয়ে রেজার দিয়ে এখন চকচকে করে টাকলু বানিয়ে দেবে ডোনাকে। আবার নিচে চলে এসেছি, ভাত বসিয়েছি, রান্না হয়নি যেহেতু। তো ওপরে দেখলেই ডোনা ডোনার পাপা দুজন মিলে টাগলু হচ্ছে, মানে ডোনা টাগলু হচ্ছে, পাপা না, পাপা ডোনাকে টাগলু করছে। মাছগুলোকে এখন নুন হলুদ মাখাবো, মাখিয়ে তারপর আর একবার ছাদে যাবো। এবার ডোনার টাগলু হওয়াটা আর একবার দেখতে যেতে হবে, না গেলে মজা লাগছে না। তো ভাতটা তো হয়েই আসবে, আর মাছটা মাখিয়ে রেখে যাবো আর একবার ছাদে, এসে তারপর রান্না করবো। মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর যাবো ছাদে। মাখানো হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। যাই ছাদে গিয়ে দেখি কি অবস্থা। চলে এসছি ছাদে, এসে গেছি। আর ডোনাকে দেখো, হাফ টাগলু হয়ে গেছে ডোনা। পুরো টাক হয়ে এসছে, সামনেও হাফ হয়েছে, পেছনে হাফ হয়েছে, আর সামনে হাফ হয়েছে। কিরম লাগছে দেখো ডোনা, এদিকে তাকা। দেখছো ওইখানে ফোন রেখেছে, দেখো বাবা কোথায় ফোন রেখে। আর টাগলু মাথা টাগলু হচ্ছে আর মোবাইল ঘাঁটছে, আর ওদিকে আছে ঝাঁটা, ওই চুলগুলো আর কি ঝাড় দিচ্ছিলাম। পেলেন কি যাচ্ছে, পেলেন যাচ্ছে, তুমি কি হচ্ছ, টাগলু হচ্ছ, তোমার টাগলু হতে ভালো লাগে। দেখো ডোনা কি সুন্দর চুপ করে বসে বসে টাকলু হচ্ছে, আর ও কিন্তু টাকলু হতে
খুব ভালোবাসে, এর জন্য চুপ করে বসে আছে। ওর পাপা আস্তে আস্তে চুলটাকে ভালো করে সুন্দর করে সেফ করে কেটে দিচ্ছে। চুল তো না একদম পদ্ম ফুল বানিয়ে দিচ্ছে। চকচকে টাক দেখি দেখি এই দি, চকচকে টাক দেখে ছোট না টাকলু হয়েছ? কেমন লাগছে তোমার টাকলু? ভাল লাগছে? কিউট লাগছে? ওলে বাবলে কিউটি গাইস, তখন তো তোমাদেরকে দেখাইনি যে ডোনার টাকলু হয়েছে। এই দেখো ডোনার টাকলু, আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, আর ভালো করে দেখানোই হয়নি তাই। আর এই দেখে না ডোনার টাকলু, ডোনা ভালো করে টাকটাকে দেখিয়ে দিচ্ছে, ওর পাপা ওকে টাক করে দিয়েছে। ভালো করে দেখাও তোমার মুখটা দেখাও তো ডোনার টাকলু ডোনাকে, তোমরা কেমন লাগছে একটু জানিও। এই যে টাকলু ডোনা দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, পালাচ্ছে। তো চলো এখন আমি যাব রান্নাঘরে। ফ্রেন্ড চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানাবো কেক। তো কেকটা কি খুশিতে বানাবো আগে বানিয়ে নিই, তারপর বলছি, ঠিক আছে? তো চটপট দেখে নাও কেক রেসিপিটা। আমি চলে এসেছি কেকটা বানানোর জন্য, এরকম একটা ফাঁকা বোল নিয়ে নিয়েছি। আর এদিকে আছে ময়দা, এখানে এক কাপ, বড় কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এটা আমি সেম কাপেরই এক কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, তো চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আছে 2 টেবিল স্পুন, বড় টেবিল চামচে 2 চামচ গুঁড়ো দুধ, 2টো ডিম, 1/2 কাপ তেল, সাদা তেল, আর এখানে হচ্ছে 1 কাপ দুধ, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্সিয়াল, আর এটা দিলে আর কি ডিমের গন্ধটা পাবো না। আর এখানে আছে, আমি একটা ইনো নিয়েছি, ইনো কেটে নিয়েছি যেহেতু বেকিং পাউডার নেই তার জন্য। আর এটা হচ্ছে বেকিং সোডা, আর এখানে কাজু কিশমিশের প্যাকেট নিয়েছি, আর এখানে 2টো ডেয়ারি মিল্ক দেখছো, এটা আমি পরে সাজানোর জন্য আর কি নিয়েছি। পরে এটা আমি কেকের ওপরে আমি ক্রিম হিসেবে সাজানোর জন্য, এই দুটো আমার পরে লাগবে। তো চলো কেকটার ব্যাটারটা তৈরি করা যাক। দুটো ফাটিয়ে নিয়েছি, এটা ভালো করে মিক্স করে নিতে হবে আমাকে, ভালো করে ঘুটে নেব, ভালো করে ডিমটাকে ফাটাবো। এটা আমি প্রায় 4 মিনিট মতন ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি সুগারের পাউডারটা দিয়ে দিচ্ছি 1 ছিপি ভ্যানিলা এসেন্সিয়াল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। চিনি, সুগার পাউডারটা আর ডিমটা কুটে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে ময়দাটা দেবো। ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছিলাম, আর ঘুটে নেবো। ময়দাটাই ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন সাদা তেল। এবার ভালো করে এটা মিশিয়ে নেবো। যেই গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দুধটা দিয়েও এবার মিশিয়ে নেবো। দিয়ে দিচ্ছি এখানে যেই ইনো পাউডারটা নিয়েছিলাম, আর বেকিং সোডা সেটাও দিয়ে দিলাম, আর অল্প অল্প করে দেব দুধ। এবার ভালো করে মিশিয়ে নেবো সবকটা উপকরণ। বেকিং পাউডারটা আর সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফেনা ফেনা হচ্ছে, তো এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো। পুরো দুধটাই দিয়ে দিলাম, আমি ভালো করে কেকের মিশ্রণটা আর কি মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছো এরকম একটা থেকে থেকে পেস্ট হবে, এরকম একটা পেস্ট হবে। এবার এটাকে আমি কেক বানাতে দেবো। ছোট্ট টাইপের গামলা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কেকটা বানাবো, এর ওপরে আমি টিস্যু পেপার দিয়ে দেবো। এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেবো। ঢেলে দিয়েছি, একটু ড্যাব ড্যাব করে দেবো, তাহলে একদম সব জায়গায় সেম যাবে আর কি ব্যাটারটা। আর তোমরা পারলে গোল করে কেটে নিও, কিংবা যেই পেপার কিনতে পাওয়া যায় সেটাতেও দিতে পারো, এটাতেও দিলে কোনো প্রবলেম হবে না। তো চলো এবার ওভেনে বসাবো, মানে গ্যাস ওভেনে করবো। আর একটা চাটু বসিয়ে দিয়েছি, তার ওপরে এরকম একটা ঝিক নিয়ে নিয়েছি, একটু গরম হয়ে গেছে। এবার গ্যাসটা একেবারে লো ফ্লেমে করে কেকের বাটিটা এখানটায় বসিয়ে দিলাম, এর ওপর দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো।
এর উপর দিয়ে এইটা চাপা দিলাম প্লেটটা, তার উপরে দেবো একটা নোড়া, এর উপরে দিচ্ছি একটা নোড়া, আর তার উপরে দিচ্ছি এইরকম একটা চাপা। তো এই হচ্ছে আমার মাইক্রোওভেন অবস্থায় আমি কেকটা রেখে দেবো। মোটামুটি ফার্স্টে তো 30 মিনিট রাখবো, একেবারে ফ্লেম দেখো একেবারে লো, তো 30 মিনিট পর আবার আসছি। এদিকে কেকটা আমার তৈরি হয়ে গেছে, এবার কেকটা নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে এইভাবেই বুঝবো, চামচের পেছন দিকটা আমি জাস্ট কেকের মধ্যে পুশ করছি, দেখো কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে, কিছুই নেই, কেকটা খুবই সফট হয়েছে। তো আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে কেকের ওপরটা আর কি সাজাবো কাজু কিশমিশ দিয়ে। আমি চকলেটটা আর কি নরম করার জন্য সেই চাটুটার, গরম চাটুটার মধ্যেই চকলেটগুলো আর কি দিয়ে দিয়েছি ছিঁড়ে, তবে তারপর আমি কেকটা সাজাবো এই চকলেটগুলো দিয়ে। এখন চাকু দিয়ে সারা জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা নামিয়ে নিয়েছি, আর এখানে আছে চকলেট আর কাজু কিশমিশ, এটা দিয়ে আমি এখন কেকটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। এই যে আমি কেকটা তৈরি করলাম, এতক্ষণ ধরে দেখতে পাচ্ছ চকলেট বেশি ছিল না বলে এই সাইডটা চকলেট দিয়েছি আর এখানে কাজু কিশমিশ দিয়েছি। তো এই কেকটা বানানোর আসল বাজা হচ্ছে, আসল কারণ আমি যেহেতু 1K সেলিব্রেট করিনি, কিছুই সেলিব্রেট করিনি, আর যেহেতু এতদিন পর পিন পেয়েছি তো সেই আনন্দে এই কেকটা বানিয়েছি। এমনিতেও অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কেক বানানোর, তো এমনি একটা খুশির খবর আছে, তোমরা দেখেইছো আগের ভিডিওতে যে আমি গুগলের পিনটা পেয়ে গেছি, তো তার জন্যই এই এত বড় আনন্দের খবরে এত সুন্দর একটা কেক যেটা আমি আর ডোনা এখন কাটবো। তো চলো এনজয়। দেখেছো কত সফট কেকটা, রাখো, এই দেখো কত সফট কেকটা তৈরি করেছি, এটাকে একটু ডোনা খাও। বললে বাবালে কেমন হয়েছে, টেস্টি। তো এর জন্যই কেকটা বানালো, চলো আমরা এখন কেকটা খাই, এনজয় করি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। দেখো ডোনার কত ভালো লেগেছে, ডোনা আবার খাচ্ছে, তো চলো আসছি। হ্যাঁ আবার বন্ধুরা, এখন বাজে রাত্রির 12টা, আর তখন কেক টেক খেয়ে তারপরে রাতের খাবার খেয়ে এই আমরা শুয়েও পড়েছি। শুয়ে পড়েছি বলে আমি এখনও শুইনি, আমি চুল ঠুল আঁচড়াবো, মুখটা ধোবো, তারপর শোবো। আর ডোনা দেখো টাকলু ভুড়ি চাদর গায়ে দিয়ে মোবাইল দেখছে টাকলুটা। তো ডোনার টাকলুটা তো আজকে দেখলেই, ও কীভাবে টাকলু হয়, ও তো গুড গার্ল, ও কী সুন্দর টাকলু হয় দেখো না, ও একদমই কাঁদেনি। আর কেকটা কেমন বানালাম জানিও, তোমরাও এইভাবে বানাবে। বলো তো, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অল টাইম হ্যাপি থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লাগে তো আমার পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওই যে হ্যাপি বার্থডে টু ইউ করছে, কারণ ওই যে কেক কাটলেই ও বলবে হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো তোমরা সবাই খুব ভালো থাকো, আজকের মতন এইটুকুই, গুড নাইট। টানা গুড নাইট করে দাও, গুড নাইট।